আচ্ছা, এটা করতে গেলে এখানে কি কি জিনিস করতে হবে আগে আমাদের সেটা বের করতে হবে, ঠিক আছে? প্রথম কথা, এই ডিজাইনটা হচ্ছে একটি কারের শেপ আনছে, মানে এই ডিজাইনের এটা চাকা, কারের সামনে চাকা থাকে না, এটা হচ্ছে একটা চাকার শেপ করছে, আর এটা হচ্ছে একটা কি কারের শেপ করছে, আর এটাতে এটাতেও ওরকম কিছু বোঝা যাচ্ছে না, বাট আমি এখানে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। এটাকে লোকাল গ্লাস বলা যায়, এটাকে কি বলা যাবে, এটা তেমন কিছু বলা যাবে না, হোয়াট এভার, এটা আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? ভেরি সিম্পল। সো আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা, এটা হ্যাঁ, এটা লোগো অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা টেনশন করার কিছু নেই, এটা পাওয়া যাবে, এটা তেমন কোনো বিষয় না, সব কিছুই পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে ট্রাই করি, কেমন? শেপটা নিতে হবে, আচ্ছা এখন মনে হচ্ছে অনেকটাই আসছে। আচ্ছা এটা কি দিয়ে তৈরি করলাম? সেন্ট্রাল ক্লিয়ার, ওকে। এরপর এখানে একটা দেখতেছি ত্রিভুজ আকৃতির কিছু একটা আছে, ঠিক আছে? এই ত্রিভুজটা আমাকে বানাতে হবে না। আচ্ছা
ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে কোথায়? পলিগন টুলে। কোথায় যেতে হবে? পলিগন। আমাদের কোণা তৈরি করতে গেলে, বিভিন্ন কোণা তৈরি করতে গেলে কোথায় যেতে হয়? তার চার কোণা তো রেক্ট্যাঙ্গেল আছে, আবার ভিতরে যে ইলিপস টুল আছে, এখন আমাকে এটার জন্য কোথায় যেতে হবে? পলিগন। তো পলিগনে যাওয়ার পর আমরা তো মনে করেন পাবো কি? পলিগনে যাওয়ার পর মনে করেন আমরা কি পাই? স্বভাবত পলিগনে গেলে আমরা স্বভাবত যা পাই সেটা হচ্ছে, কোথায় কি করলাম সেটা টোটালি ডিলিট করে দিই। হ্যাঁ, কোথায় কি হার্ট আর্ট দেওয়া আছে নাকি? আচ্ছা, একটা পাইছি, ঠিক আছে। তো আমার এখানে কর্নার কয়টা হয়েছে? তিনটা কর্নারের একটা কি পাইলাম? ত্রিভুজ পাইলাম না? আচ্ছা, এই ত্রিভুজ কি এখানে ইউজ করা যাবে? হ্যাঁ, এটা কি এরকম? হ্যাঁ, আচ্ছা, এটাকে আমাকে স্মুথ ভাবে কর্নার গুলা করতে হবে না, রাউন্ড করতে হবে না? আচ্ছা, এটা করার জন্য আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। আমি এটাকে লক করে রাখি। আচ্ছা, এটার জন্য আমাকে কি করতে হবে? আমি পলিগনে যাব। পলিগনে যাওয়ার পর আমি এখানে থ্রি সাইডস করে দিয়েছি। সাইডস কয়টা? তিনটা, মানে ত্রিভুজ হবে। এরপর আমরা গিয়ার আইকন দেখতেছি, সেটিং গিয়ার আইকন। এখান থেকে রেডিয়াস মানে হচ্ছে রেডিয়াস, একটু গোলাকার, একটু স্মুথলি গোলাকার করবে। এবং আমার কর্নারগুলো কি হবে? স্টার হবে না, আমার কর্নারগুলো কি হবে? স্মুথ হবে। আমি এখান থেকে 50% কি দিলাম? রেডিয়াস করে দিলাম। এবার আমি যাই করি না কেন, আমার কাছে কি একটা ডিমের মতো করে একটা কিছু তৈরি হলো, আমার শেপ তৈরি হলো। পাইছি না একটা রিনা, বুঝতে পারছি কিভাবে তৈরি করছি, পারা যাবে। আচ্ছা, এবার এটাকে আমি একটু ভিন্ন কালার দিই, লাইক ব্ল্যাক কালার হতে পারে। ও, কোথায় ক্লিক করতেছি রে ভাই? ব্ল্যাক কালার দিলাম। সেটাকে আমি আরেকটু স্মুথ করার জন্য আমি এটা আরেকটু বড় করব। মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? আচ্ছা, এবার এটা তো হলো। আমি এখানে দেখতেছি আরেকটা আছে, মানে এটার মতো করে আরেকটা আছে, সেটাও আমরা বাড়াই দিই। আচ্ছা, বাড়া দেওয়ার জন্য কি করতে হবে আমাকে? এটাকে কন্ট্রোল যা দেন, কপি হইছে, কন্ট্রোল যা কপি হইছে। এবার এটা একটু বাড়াই দেন। আচ্ছা, বাড়াই দিলাম। আমরা হোয়াইট কালারই দিব, এই কালারটাই দিব, ঠিক আছে। কোনটা তো মিশে গেল না এটার সাথে? তাহলে যে লক করছিলাম এটার একটা হেনস্থ করতে হবে, এটার আর একটা কাজ করতে হবে। এটা একটা কপি 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 করতে হবে, মানে কন্ট্রোল জেড দিয়ে কপি করতে হবে। কপি করে এটা একটা ছোট করতে হবে। কি জন্য ছোট করে বলেন তো? হ্যাঁ, কি জন্য ছোট করবো? ক্লিপিং মার্কস করার জন্য। কিসের জন্য? ক্লিপিং মার্কস করার জন্য।
আচ্ছা, এবার এখানে একটা শেপ আছে, আমি একটা কার্ভ ছবি নিয়ে আসি। মোটামুটি আমার ফার্স্ট পার্ট শেষ। বুঝতে পারতেছেন না কি মানে, কিছু বুঝতে না পারলে বুঝতে কষ্ট হলে সাথে সাথে কোশ্চেন। রেসিং কার, কার কোম্পানি গুলার কাজ পাইলে টাকার অভাব হবে না, প্রতিনিয়ত কাজ করাবে এবং ওদের টাকা দিবে তো বেশি বেশি। এগুলো স্পোর্টস কোম্পানি গুলার কথা বলতেছি, এরা খুব টাকা স্পেন্ড করে আর কোয়ালিটি এবং ডিজাইনে খোঁজে, শুধু যে টাকা দেবে তা না। এটা ওর অনেক বড় বিজনেস না, ওয়ার্ল্ড ওয়াইড এগুলো। আই থিঙ্ক এটা না, এটা নিব, এটা নেওয়া যাবে। আচ্ছা, তারপর পেস্ট করে দেখি হয় কি না। পেস্ট করবো এইটার উপর, যেটার উপর পেস্ট করবো আমরা সেটা মানে যেটার উপর ক্লিপিং মার্কস করবো সেটার উপর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ক্লিপিং মার্কসে করলাম, দেখতেছি এটা কি হয়ে যাচ্ছে, উল্টার হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি করবো, ভার্টিক্যালি সরি হরিজন্টালি কি করবো, এখন ঠিক আছে কি বলেন? রিনা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার এটাকে এটা এটাকে কিছু একটা করা যেতে পারে। এখানে কি, এখানে সে আরেকটা কার বসাইছে, এখানে আর এখানে সে আরেকটা কার বসাইছে, তো বসাই সেখানে আবার উপরে আরেকটা লেয়ার দিয়েছে। সেটাকে কিভাবে করা যেতে পারে? আর এটা একটু বেশি উপরে উঠে গেছে দেখতেছি আমি। আমরা এটাকে অন্য একটা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা। এটাতে পরবর্তী কোম্পানির নাম লাগাবো, কিন্তু এখানে আমি এটা এটা কন্ট্রোল জেড দিয়ে কপি করব। এই নিচেরটাতে একটা ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য ওরা কার তার নিয়ে আসছে, আমি একটা কার তার নিয়ে আসি দেখি, একটু ডার্ক টাইপের, ডার্ক টাইপের এটা নিয়ে আসা যাবে, যেটা পাচ্ছি সেটা নিয়ে আসি। আপনারা আপনাদের মতো করে করবেন, আমি জাস্ট দেখা দিচ্ছি। যেটার উপর করবো সেটার উপর এনে জাস্ট ক্লিপিং মার্কস, কোথায় হলো এটা? আচ্ছা হয়েছে তো না, এটাকে কি করতে হবে, মাল্টিপল করতে হবে। এখন দেখা যাচ্ছে না, এটা অবস্থাটা একটু কমাই দেই। এখন ঠিক আছে না? এবার এখানে ও বসেছিল কি, ওর কার্ডে একটা কিউআর কোড, আমরা একটা কিউআর কোড খুঁজে নিয়ে আসি। কিউআর কোড ইমেজ,
মানে কোটি কোটি কিউআর কোড আছে, ঠিক আছে? যেমন একটা কিউআর কোড ধরবেন, ধরে কি করবেন, কপি করি নিয়ে এসে এখানে পেস্ট করবেন, টেলিগ্রামে এভাবে বসাবেন। বসানোর পর এটার একটা শেপের ভিতরে নিয়ে আসতে পারেন চাইলে, রাউন্ড শেপ নিয়ে রেডিয়াস 17 না, আর রেডিয়াস 30 করে দিই, 30 কার্ড তৈরি করা শিখতেছেন নাকি ঘুমাচ্ছেন? পারো কেউ তো, তুমি নিচের দিকে দেখো। আচ্ছা এই তৈরি করলাম না, এবার এটা মিডল হয়েছে, মিডল হয়েছে, যাই হোক। এবার এখানে একটা কথা লিখতে পারি, ঢোকার মতো কথা টাইপ করলাম, স্ক্যান মি, কি লিখতে পারি, স্ক্যান মি। এইটা মানে একটা স্মার্টনেস আর কি, ঠিক আছে? তিনটে ধরে এবার একটা কপি গ্রুপ করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, যাতে সে নড়াচড়া করতে না পারে। এবার সেটার ইচ্ছা মতো ছোটো করি, ইচ্ছা মতো ছোটো করলাম, এখানে বসাই দিলাম। না বুঝলে, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন। আমি দেখতেছি যে এটা একটু ইয়া হয়ে গেছে, সাইজ একটু বেশি লম্বা হয়ে গেছে। আমি তাহলে স্মার্ট অবজেক্টে যাব, যাওয়ার পর কি করব, সাইজটা একটু ছোটো করবো, স্ক্যান মিটার একটু করে তুলে দিই, আর সাইজটাকে আর একটু কি করব, ছোটো করব, আর সেই সাথে এটাকেও মনে হয় আর একটু করে তোলা যাবে। স্ক্যান মিটারকে আর একটু নিচে থেকে উপরে তুলে দিই, এবার এটাকেও ধরে হালকা একটু উপরে তুলে দিই, এখন ঠিক আছে। এবার কন্ট্রোল এস দিলে সেভ, এখানেও ছোটো হয়ে গেছে না, সুন্দর হয়েছে না আগের থেকে, স্মুথনেস চলে আসছে, হঠাৎ কাটতেছে কেন। এরপর সে ফেসবুকে একটি ইউআরএল বসাই দিচ্ছে, আমরা ফেসবুকে একটি ইউআরএল বসাই দিই, www.facebook.com/arafatit, এতটুকু দিলাম। সাপোজ যদি আমার এটা নাম নয়, আমরা কি করে দিলাম, এটার হোয়াইট কালার করে দিলাম, এবং সে ও মাই গড, এটা এটা তবে লক, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখি আমি কি করা যায়। আচ্ছা এদের কর্নারটা এটা আমি চাইলে আর তো বড় করতে পারি, এটা এটাকে স্মার্ট অবজেক্ট করি, করবো স্মার্ট অবজেক্ট করা যাবে, এটাকে স্মার্ট অবজেক্ট করা যেতে পারে। এখন তো মনে হয় আর সমস্যা নেই না, এখন তো ঠিক আছে না, এতটুকু করা যাবে। এখানে কি কি করছি বলেন তো, দেখি রিনা বলেন তো, বুঝছেন কি না, দেখি প্রথমে পেন্টুল দিয়ে আমি একটা খাবারের আকৃতি তৈরি করছি, তারপর সেটাকে আমি আবার, আমি তো কপি করতে বলে গেছিলাম, সেটাকে আবার কি করতে হবে, কন্ট্রোল জি দিয়ে কপি করে সাইজটা একটু করতে হবে, ছোট করে যেটা ছোট পাবো সেটাতে কি করব, একটা কালার ছবি এনে ক্লিপ মার্কস করছি, এইটা যে হুবহু এর মতো তা না, এটা আপনারা অন্যভাবে করতে পারেন, অন্য কোনো শেপ দিয়ে, অন্য কোনো আকৃতি দিয়ে, ঠিক আছে? ক্লিপ মার্কস করছি, ক্লিপ মার্কস করছি, সেটা এদিকে না আসার পরও, মানে এদিক থেকে এদিকে আমার ছবিতে এতটুকু তো সীমাবদ্ধ, তাই না?
কিন্তু এটাতে এদিকে আসলে দেখা যেত, কিন্তু এদিকে নিয়ে আসি নাই, কারণ এটা নিয়ে না আসলেও প্রবলেম হয়নি। কেন? কারণ এদিকে মনে হচ্ছে কি, এটা একটা পুরোটাই কি একটা শেভের ভিতরে আছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো আপনারা আবার বলে কমে দেখি এদিকে আনিয়েন না, এদিকে আবার প্রবলেম করিয়েন না। এটা দেখবেন যেহেতু যে সেম শেপ, সেজন্য এটা মনে হচ্ছে না যে কি সবখানে আছে বা নেই, এতটুকু আসছে। ঠিক আছে, তাহলে একটা কি করছি আমি, ক্লিপ মার্কস করছি। এরপর আমি রাউন্ডেড ত্রিভুজ নিছি। রাউন্ডেড ত্রিভুজ কিভাবে নিতে হয়, আমি পলিগনে গেলাম, পলিগনে যাওয়ার পর আমার সাইডটা দিছি কত, থ্রি সাইড, মানে তিনটা কোণা আসবে, ত্রিভুজ হবে থ্রি সাইড। এরপর গেলা এখানে গিয়ে সেটিংয়ে গিয়ে কি করলাম, রেডিয়াসটা 17 বা 15 বা আপনার যত দরকার হবে তত করে দিবেন। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে একটা স্মুথ কর্নার লেখা আছে, স্মুথ কর্নার, স্মুথ কর্নার লেখা আছে না, স্মুথ কর্নারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যখন আর্টবোর্ডের টান দিব, মাউস দিই, তখন আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে, সেটা ছোট হোক বা বড় হোক, ছোট হোক বড় হোক তৈরি হয়ে যাবে। যখন তৈরি হয়ে যাবে সেটাকে আমরা কি ইচ্ছে মতো সাইজ করে জায়গা মতো বসাবো। বসানোর পর সেটাকে আবার কপি করবো কন্ট্রোল জে দিয়ে, নিচেরটাতে আমরা ক্লিপিং মার্কস করবো, ওপরটাতে কি করবো ব্ল্যাক কালার দিয়ে আমরা সেটাকে কি মাল্টিপল করে দিব, যাতে নিচে কিছু থাকলে সেটা দেখা যায়। যেমন আমার এটা দেখা যাচ্ছে একটা নিচে একটা কার আছে, সেটাও কি দেখা যাচ্ছে। এরপর কিউআর কোড আমরা গুগলে পাই, গুগল থেকে কিউআর কোড নিয়ে আসবো। এরপর একটা আমরা ট্যাক্সগুলো ইচ্ছে মতো সাজাবো। আর এখানে একটা কারের আমি যদি, এখন ফারুক বলছিল এটা জিনিসটা কোথায় পাওয়া যায়, সেটাও পাওয়া যাবে যদি রেসিং কার লোগো দিই, রেসিং কার লোগো। পাইছো? মানে সবকিছু পাওয়া সম্ভব কিনা, আসে না। তো যদি পেন দিয়ে লেখা থাকার পরও না আসে, সেক্ষেত্রে তোমাদের আমি কত ধরনের বুদ্ধি শিখাইছি দেখি ফারুক সাহেব, বলো তোমাদের আমি কি কি শিখাইছি লাইফে, বলো। মনে না থাকলে কেমনে হবে বলো, মনে না থাকলে সাপোজ না, এটা একটু ভেরি লো, ভেরি লো, ভেরি লো, লোটা হবে না, একটু হাই রেজুলেশনের লোগো আমি চাই। সেটার জন্য যেটা করতে হবে, তুমি এগুলো এই লোগো লোগোগুলো কি জন্য ইউজ করবা, তুমি তো তোমাকে লোগো দিয়ে দিবে, এই লোগো কেন ইউজ করবা তুমি, এই লোগো তো হ্যাঁ যা যা কোম্পানির লোগো তা তার আছে, এগুলো তো অন্যান্য কোম্পানির লোগো। আমি জাস্ট ড্রেসিং কার্ড দিয়ে চার্জ দেওয়ার সাথে সাথে এগুলো চলে আসছে আর কি। আচ্ছা, আমি এখানে এটা ব্যবহার করব, এই লোগোটা ব্যবহার করব, কিন্তু লোগোটার অবস্থা খুবই খারাপ, রেজুলেশন খুব খারাপ, কিন্তু এটা ইউজ করা যাবে, আমি এটা পাচ্ছি। এটা কপি করে আনলাম, আনার পর কোথায় আনলাম, আমি কোথায় নিয়ে আসবো, এটাতে রাখি, কেমন রাখার পর আমি কি করবো বলতো, এখন ব্যাকগ্রাউন্ড তো আছে, এটা কেমনে ইউজ করবো, সেটা দেখি তো ব্ল্যান্ডিং অপশনে কি করা যায়, স্ক্রিন না, হ্যাঁ, কিন্তু সেই স্ক্রিন করতে পুরো জিনিসটাই চলে গেল, পুরো জিনিসটাই কি হয়ে গেল, ও আছে তো, আছে আছে আছে, পুরো জিনিসটা যা চলে যায়নি আছে, কিন্তু এটাতে আবার কাজ করতে হবে, এটাতে কি করতে হবে কাজ করতে হবে, ওই যে কিভাবে কাজ করলে কিভাবে উঠে নামাইলে কি হয়ে যায় কালার ঠিক করতে না, ওইটা করতে হবে। রিনা থ্যাংক ইউ, তুমিও মাথার ভিতর তোমার ভিতর কিও আছে, মানে একটা জিনিস চলতেছে এটাতে ব্ল্যান্ডিং অপশন গেলে কালারটা চেঞ্জ হয়, কিন্তু আর একটা অপশন তো তোমাকে সহজে শিখেছি, সেটা কি, তুমি ম্যাজিক রেজার টুল দিয়ে যখন কই রেজার কই ম্যাজিক রেজার ব্যাকগ্রাউন্ড রেজার হোয়াট এভার ম্যাজিক রেজার একটা ছিল না, এইটা এটা আর কি, এক টান দিবা সব শেষ, কারণ কত ঘটনা হচ্ছে অন্য একটা অন্য জায়গায়, সে তো সব কিছু নিয়ে নিচ্ছে,
হ্যাঁ, এক একটা যদি করতে গেলে আমার দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমি করা শেষ হবে না। লিনিয়ারটাই বেস্ট ছিল, যাই হোক, তারপরও আমরা এটা ধরবো। অ্যাটলিস্ট ইউজ করার মতো তো হয়েছে, ফারুকের কথা অনুসারে তো ইউজ করতে পারতেছিলাম না, এখন তো অ্যাটলিস্ট ইউজ করার মতো হয়েছে। হ্যাঁ, আর এটা যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অতএব কোনো প্রবলেম নাই, দেখা যাবে না, ইউজ করে ফেললাম। ফারুক, আমার হয়ে গেছে কি না, টেনশন আছে? কোনো টেনশন নাই, এটা আর একটু বড় করা যাবে। ওকে, এতটুকু ক্লিয়ার কি না, করা যাবে? শ্যাম চৌধুরী, কেমনে করে ফেলছি বুঝছেন? হ্যাঁ, করতে পারবেন? আচ্ছা, ঘটনা হচ্ছে এটা সেভ হয়েছে, সেভ হয়েছে কিনা জানি না, 25 মিনিট, 26 মিনিট অলরেডি এটা কি রেকর্ড হয়েছে, আল্লাহ জানে এটা কি হয়েছে। 26 মিনিট এই তো দেখা নাই, কই 26 মিনিট রেকর্ড হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন এটা পারা যাবে কিনা। হ্যাঁ রিনা, তুমি যেটা বলছো ব্ল্যান্ডিং অপশন দিয়ে ব্যাকগ্রাউন্ড হেল্প করা, হ্যাঁ সেটা তুমি ট্রাই করবা, তুমি এই ওভারটা ট্রাই করবা না, তুমি তোমার মধ্যে ট্রাই করবো, মানে তোর কথা হচ্ছে যার মাথায় যেটা আছে সেটা দিয়ে ট্রাই করতে হবে আমাদের। আমরা যে একটা জিনিস জানি বলে শুধু একটা জিনিস ইউজ করবো সেটা সেরকম না, কারণ ব্ল্যান্ডিং অপশন ইউজ করে এটা রিমুভ করার চেষ্টা করবো যতটুকু পারা যায়, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রবলেম, আর কারো কোনো প্রবলেম? হ্যাঁ, এই যে করতে গেলে যে প্রবলেম সেটাই নিয়ে বলছি, আমার কথা হচ্ছে তুমি তো এমনিতে প্রবলেম পাবা না, করতে গেলে তো প্রবলেম আসবে, এই করতে গেলে যে প্রবলেমটা আছে সেটি আমার কাছে নিয়ে আসবে। আচ্ছা, করা যাবে কি না এটা? আচ্ছা রাসেল ভাই, প্রবলেম বলেন, প্রবলেম প্রবলেম, হ্যাঁ সমাধান হয়ে গেছে। তারপরে আছে এই সুদীপ, কিনে সুদীপ বড়ুয়া, হ্যাঁ পারা যাবে। আচ্ছা তাহলে আজকে আমি এতদিন তো আপনাদের দিছিলাম কুচি কুচি করার জন্য, যে যতটা পার্সেন করছেন, তাহলে আজকে থেকে আমি দিব কার্ড, হুবহু করতে হবে, এবং আমাকে এই যা যা ড্রাইভ, একটা ড্রাইভ খুলবেন, ড্রাইভ ড্রাইভ মেগা এনজেট নামে একটা কোম্পানি আছে গুগল ড্রাইভের মতো, নাম কি